আমাদের ইলেকশন হবে আমাদের পূর্ব ত্রিপুরায়। আজকে আমাদের যারা বাম বন্ধুরা এসেছেন ওদেরকে আমি ধন্যবাদ জানাই, ওদেরকে আমি ওয়েলকাম করি, কারণ একসঙ্গে আমরা কাজ করব, একসঙ্গে উন্নতি করব, এক দেশ শ্রেষ্ঠ দেশ করব, এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। তার জন্যই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা দেশকেও শক্তিশালী করব, উন্নতি করব। কারণ মোদিজি গরিবের জন্য কাজ করছে, মোদিজি সবার জন্য কাজ করে, গরিবের জন্য কাজ করছে, মোদিজি মহিলাদের জন্য সুরক্ষা করছে, মোদিজি আগামী দিন আমাদের দেশকে নেই শুধু দেশ না সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। তার জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আমাদের ত্রিপুরা রাজ্যে যেভাবে উন্নতি হচ্ছে তার জন্য আগামী দিন আমাদের যারা বাম বন্ধুরা আছেন, কংগ্রেসরা আছেন, যারা আছেন আরও তিন দিন চার দিন সময় আছে, তারা আসবেন, আমাদের সঙ্গে আসবেন। এই কৃষ্ণপুরের মধ্যে যারা এখনও আছেন, আমাদের এই বিরোধী দল জিরো হবে, আমাদের বিজেপি প্রচুর সংখ্যক ভোট পাবে, মার্জিন বেশি হবে, সিপিএমের বাজেট খালি হবে, বাক্স খালি হবে। তার জন্য যারা এসেছেন আমি ধন্যবাদ জানাই, আগামী দিন আমরা একসঙ্গে কাজ করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব। নমস্কার, ধন্যবাদ। চার পরিবারের ১৩ ভোটার দীর্ঘদিনের বামবন্ধুরা আজকে এসেছেন, আমি ধন্যবাদ জানাই। চার পরিবার ১৩ ভোটার। স্যার কোন পার্টি থেকে এসেছে? সিপিএম। কারণ দীর্ঘদিন সিপিএম ৩৫ বছর এই আমাদের রাজ্যে শাসন করেছে, কোনো কিছু হয়নি, গরিবের জন্য কিছু হয়নি, উন্নতি হয়নি। তার জন্য আজকে মোদিজির যে উন্নতি দেখে, মানুষের জন্য উন্নতি দেখে আজকে আমাদের সঙ্গে এসেছেন, আমি তাদেরকে ওয়েলকাম করি। স্যার এটা কোন জায়গা? এটা মাইগঙ্গা ১৯ নম্বর ভোট, ২৯ ১৯ নম্বর ভোট, ২৯ কৃষ্ণপুরের ১৯ নম্বর ভোট। নমস্কার। জামাইয়ের উপরে তো ভরসা ছিল, এই জামাই যদি আপনারা তিন তালাক দেয়, তিন তালাক দেওয়ার কই যাবেন, সাহারা শেষ। এখন মোদিজি আসার পরে, মোদিজি আসার পরে কোন পুরুষ, কোন মুসলমান পুরুষ সাহস কোলায় না তিন তালাক দেওয়ার জন্য। যদি আমার তিন তালাক দাও, যত ভরণ পোষণ যত আমার যা লাগে তুমি দিয়ে আসলে তিন তালাক দাও। তার নাম মোদিজি। তিন তালাক দিলে এখন হেরো তালাক হইব ওই জেলে, জেলখানার মধ্যে, এটার নাম মোদিজি। এখন রশিদ মিয়া যদি তার বউরে তালাক তালাক তিন তালাক করে ছাড়া দেয়, রশিদ মিয়ার ওই খোয়ের মধ্যে জেলে থাকবো, চিন্তা করে তার বউরে ছাড়ন লাগবো, এটার নাম মোদিজি, বুঝছেন? মোদিজি আছে মানে সবার জন্য সিকিউরিটি আছে, মোদিজি আছে মানে সবার জন্য সেফগার্ড আছে। মোদিজির উপর বিশ্বাস রাখেন। সিপিএমরা তো বুথ দিছেন দিছেন, মুসলমান তো একদম অন্ধ করে দিছেন, যারা মাইনরিটি মোর্চা মানে যারা মুসলিমরা সিপিএমরা দিয়ে গেছে বুথ, কিন্তু পাওয়ারের মধ্যে পাওয়ারের সময় ঘোড়ার ডিম পাইছেন, ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পাইছেন না, কোনো কিছু একটা ঘর পাইছেন না, একটা ভাতা পাইছেন না, একটা শুশু পাইছেন না, কোনো কিছু পাইছেন না। তবে ভোট দেওয়ার বেলা আপনারা শুধু সিপিএম রা ভোট দিয়ে গেছেন, হ্যাঁ, এটা আর করবেন না। আমরা আছি আপনাদের জন্য, সেফগার্ড আছে, আপনারা যারা ঘর পাইছেন না ঘর পাইবেন, আমার প্রধান আছে, যারা পাইছেন না পাইব, সবাই পাইবেন, যারা ঘর পাইছে না ঘর পাইব,
যারা রেশন কার্ড পাইছে না পাইব, কিষাণ সম্মান নিধি পাইছে না পাইব, কিষাণ সম্মান নিধি পাইব, ভাতা পাইব, সব পাইব। বিশ্বাস রাখেন আমার উপরে, মানুষ যেটা করতে পারছে না এটা করবে কইরা দিব আমরা। মানুষ যেটা করতে পারছে না, সিপিএম যে জিনিস পারছে না আমরা কইরা দিব। এই গ্রামের জন্য উন্নতি করব, এই গ্রামে সবার ঘরে জল দিব, সবার ঘরে জল দিব, সবার ঘরে জল দিব আমরা। এই চাকমাঘাটে আপনারা গিয়া যদি বিশ্বাস যদি না হন, কালকে যান চাকমাঘাটে ওই নদীর মধ্যে, নদীর মাঝখানের মধ্যে আপনাদের জল খাওয়ানোর জন্য একদম ভালো জল, আয়রন রিমুভার প্ল্যান খাওয়ার জন্য, মানে পিওর জল খাওয়ার জন্য কাজ চলতেছে। এইখানে কোটি কোটি টাকার প্রজেক্ট চলতেছে আপনাদের জন্য, জল খাওয়ার জন্য। যদি বিশ্বাস না, আমার কথা যদি বিশ্বাস না হয়, কালকে সকালবেলা গিয়ে আসার হাইটটা দেখবেন, ওই পুরান বাজার চাকমাঘাটে নদীর মধ্যেখানে কাজ চলতেছে। এটারা আপনাদের জল খাওয়ানোর জন্য, এটা একদম তেলে আমরা পর্যন্ত যাইব, সবার ঘরে জল যাবে, এই জলটা সবার ঘরে জল যাইব, সবাই ঘর পাইব, সবাই জল পাইব, সবাই ভাতা পাইব, সবাই পাইব। কেউ বাদ যাইতো না, কেউ বাদ যাইতো না, পাইতে গেলে দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। কি দেওয়া, দেওয়া কি আপনাদের কাছে? আমরা টাকা চাই না, ভোট। 26 তারিখ আপনার মূল্যবান ভোট, আপনার নিজের মূল্যবান ভোট। সিপিএম রে দিলে আপনার কাজ লাগবে না, কিন্তু সিপিএম দেশে নাই, সিপিএম এর পিছনে গুললে কাজ হইতো না, সিপিএম আপনারা একটা চুল দিতে পারতো না। এখন রশিদ মিয়ার পিছনে হাঁটলে আপনার লাভ হইব, গড় দিতে পারবো, আর ওই মনির পিছনে হাঁটলে বাতা দিতে পারবো, প্রধানের পিছনে দিতে পারলে গুললে আপনার কাজ হইব। এখন সিপিএম এ আপনার গ্রামে আসেনি জানি না, তাদের পিছনে গুললে আরো আপনার ভাগ্য খারাপ হইব, কারণ আপনারা কইব ওই সিপিএম পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে, তারা কোনো কিছু দিও না, কইব সিপিএম এর বুথ দিয়েন না, সিপিএম এর ঘরে যায়েন না, সিপিএম এর সঙ্গে চললেন না। সিপিএম এর সঙ্গে চললে এটা সুহাসি রোগ হইব, হ্যাঁ বেমার হইব, বেমার। এই সিপিএম এর সঙ্গে চলবেন না, বেমার হইব, খুজলি হইব। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, 26 তারিখ সবাই মোদিজিকে বুথ দিবেন, মোদিজিকে বুথ দিবেন, পদ্ম ফুলে বুথ দিবেন, কিন্তু আমরার সঙ্গে চলবেন, আমরার সঙ্গে ঘুরবেন। পিঠ বাঁচানোর লাগিয়া দিওয়ানের সময় ব্যাংকার দিলে কিন্তু আমরার কাছে রিপোর্ট আইব ইলেকশনের।